করলার কিছু সেরা জাত যেগুলো আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন। এর মধ্যে প্রথমে রয়েছে টিয়া সুপার। লাগানোর 42 দিনের ভিতর ফসল সংগ্রহ করা যায়। ফল 28 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। গড় ওজন 250 গ্রাম। উচ্চতাপ লবণাক্ততা সহিষ্ণু জাত। একর প্রতি ফলন 12 থেকে 13 টন। 10 গ্রাম বীজের দাম 250 টাকা। টিয়া সুপারের বিকল্প আরেকটি জাত হচ্ছে রাইডার। এটাও টিয়া সুপারের মতো খুবই ভালো জাত। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্লোরি। উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল, পাতা ঝলসে যাওয়া রোগ প্রতিরোধী। 40 দিনে ফসল সংগ্রহ করা যায়। ফলের গড় ওজন 65 গ্রাম। 10 গ্রাম বীজের দাম 260 টাকা। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অধিক জনপ্রিয় একটি জাত টিয়া। সারা বছর চাষ উপযোগী। এটার অন্যান্য বৈশিষ্ট্য টিয়া সুপারের মতোই। 10 গ্রাম বীজের দাম 200 টাকা। এটা হচ্ছে হীরা 27। ফলের ওজন 150 গ্রাম। 50 দিনে ফসল সংগ্রহ করা যায়। একর প্রতি ফলন 15 থেকে 18 টন। এটা হচ্ছে হাইব্রিড করলার দিল। ফল 9 ইঞ্চি লম্বা হয়। বপনের 50 দিন পর ফসল সংগ্রহ করা যায়। ফলের গড় ওজন 200 থেকে 250 গ্রাম। একর প্রতি ফলন 18 থেকে 20 টন। এগুলো ছাড়াও আরও কিছু জাত হচ্ছে পাপিয়া সুপার, দুর্বার, সালাম, পায়রা, পালি প্লাস, নবাব, তৃপ্তি। হাইব্রিড জাত কখনোই একটি জাত চাষ করা উচিত নয়। আপনাদের উচিত হবে একাধিক জাত একসাথে চাষ করা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।